সালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে এইসএসসি এর এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের বেসিক নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইসের গেটগুলো চিত্র কি সিম্বল কি এই কয়েকটা জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে দেখো আমরা বলি ডিজিটাল ডিভাইস মানে লজিং গেট কিন্তু তোমাকে যদি আমি প্রশ্ন করি ডিজিটাল ডিভাইস কি তখন তুমি আমাকে এক কথায় উত্তর দেবে কি স্মার্টফোন স্মার্টফোন তো ডিজিটাল ডিভাইস এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি স্মার্টফোন কি দিয়ে তৈরি তুমি আমাকে বলবা আইসি দিয়ে তৈরি ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে স্মার্টফোন তৈরি কিন্তু কখনো কি বুঝতে চেষ্টা করেছ যে আইসিগুলো আসলে কি আসলে আইসিগুলো হচ্ছে এক একটা লজিক গেট যেগুলো আমরা অ্যানালগ বাসায় গেট বলে থাকি ডিজিটাল ডিভাইস পড়ার সময় আমরা হয়তো লজিক গেট টার্মটা অনেকবার শুনেছি কিন্তু এটা যে আইসি সেটা আমরা অনেকেই জানি না একটু দেখাই দিই তাহলে তুমি আমাকে বলো প্রথমে লজিক গেট কয় প্রকার আমরা জানি লজিক গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি মৌলিক গেট আর দুই নাম্বার হচ্ছে কি যৌগিক গেট দুই নাম্বার যৌগিক গেট পাশাপাশি লিখলাম দুই প্রকার লজিক গেট একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট ঠিক আছে একটা মৌলিক গেট আরেকটা হলো যৌগিক গেট মৌলিক গেট কোনটা কী কী মৌলিক গেট হচ্ছে তিনটা একটা অ্যান্ড আরেকটা অর আরেকটা হচ্ছে নট এই তিনটা হচ্ছে গেট হচ্ছে মৌলিক গেট কিন্তু আসল কথা কি জানো এই তিনটা কিন্তু গেট বললেও হবে তবে এই তিনটাকে আইসি বললেও ভুল হবে না কারণ এই তিনটা হচ্ছে মৌলিক আইসি যেমন এই যে পাশে একটা জিনিস লিখে রেখেছি তুমি যদি কখনো কম্পিউটার সায়েন্স পড়ো বা কোনো জায়গায় এ আইসিগুলো কিনতে যাও তোমাকে তখন বলতে হবে আমাকে সেভেন ফোর জিরো ফোর আইসিটা দেন তখন উনি তোমাকে কিন্তু নট গেট দিবে তুমি যদি গিয়ে বলো নট গেট দেন তখন কিন্তু উনি চিনবে না তোমাকে বলতে হবে আমাকে সেভেন ফোর জিরো ফোর আইসিটা দেন এই সেভেন ফোর জিরো ফোর আইসিটাই হচ্ছে কি গেট নট গেট তারপর তোমাকে বলতে হবে সেভেন ফোর জিরো এইট আইসিটা দেন এই সেভেন ফোর জিরো এইট আইসিটাই হচ্ছে অ্যান্ড গেট আর সেভেন ফোর থ্রি টু এটা হচ্ছে অর গেট এরকম প্রত্যেকটি গেটের আলাদা আলাদা আইসি আছে আসলে গেটটা হচ্ছে কি আমরা থিওরিটিক্যাল বাসা বইয়ের বাসা কিন্তু মূলত কার্যকর যে জিনিসটা সেটা হচ্ছে এটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট এবার দেখো যৌগিক গেট কি যৌগিক গেট অবশ্যই মৌলিক গেটের মধ্যে মিশ্রণ ঘটিয়ে যৌগিক গেট তৈরি করা হয় ঠিক না কারণ মৌলিক আর যৌগিক কীরকম বলতো মৌলিকটা হচ্ছে ইউনিক আর যৌগিক হচ্ছে দুইটির মিশ্রণে তৈরি দেখো একটু অ্যান্ডের সাথে যখন নটের মিশ্রণ ঘটানো হয় নট গেট তখন এটাকে বলা হয় ন্যান্ড আবার অর গেটের সাথে যখন গেট গেটের মিশ্রণ করা হয় তখন এটাকে বলা হয় নর গেট আরও দুইটা স্পেশাল গেট আছে যেগুলো অর গেট থেকে তৈরি করা হয়েছে একটা হলো এক্সর গেট আর একটা হলো এক্স নর গেট তাহলে এখান থেকে আমরা একটা জিনিসের নাম দিব কি নাম যৌগিক গেট কিন্তু দুই প্রকার এই দুইটা গেট অ্যান্ড ন্যান্ড আর নর আর দুইটা হচ্ছে একজর আর এক্স নর ন্যান্ড আর নর দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট সার্বজনীন আর একজর আর এক্স নর এই দুইটা গেটকে বলা হয় স্পেশাল গেট স্পেশাল গেট তাহলে কি বললাম ন্যান্ডার নর গেটকে কী বলা হয় সার্বজনীন গেট কেন সার্বজনীন গেট বলা হয় তা ন্যান্ডার নর দ্বারা সমস্ত লজিক গেট এবং সমস্ত ফাংশন কে কী করা যায় বাস্তবায়ন করা যায় সেই জন্য আমরা দুটি গেটকে বলি সার্বজনীন গেট তাহলে একটু সামারি করি প্রথমে বলবার ডিজিটাল ডিভাইস কি নিয়ে তৈরি বলবাকি ডিজিটাল ডিভাইস হচ্ছে আইসি নিয়ে তৈরি আর আইসিগুলোর অ্যানালগ নিয়মিত গেট এই লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট মৌলিক গেট হচ্ছে কি কি অ্যান্ড অর নট এবার অ্যান্ডের সাথে নটকে মিশ্রিত করে ন্যান্ড অরের সাথে নটকে মিশ্রিত করে নর আরও দুইটা স্পেশাল গেট বানানো হয়েছে একটা হচ্ছে এক একটা হচ্ছে এক্স নর সবগুলাকে কী বলা হয় সবগুলাকে বলা হয় যৌগিক গেট এবং ন্যান্ড আর নর এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট এখন আমরা দেখব এই যে লজিক গেটগুলা বললাম যৌগিক গেট মৌলিক গেট এগুলার সত্যক সারণী এগুলো আসলে কীভাবে কাজ করে সত্যক সারণী কী ট্রুট টেবিল কী প্রথমে এখানে বুঝতে হবে ডিজিটাল ডিভাইস কিন্তু শুধুমাত্র দুইটি বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে বাইনারি সংখ্যা কিন্তু দুইটা এই দুইটা নিয়ে কাজ করে একটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে ওয়ান সে জিরোকে অফ হিসেবে বিবেচনা করে এবং ওয়ানকেই বিবেচনা করা অন হিসেবে মানে মূলত পুরো ডিজিটাল ডিভাইসে ডিভাইসের যে সার্কিট যেমন কম্পিউটারের বাসে তোমরা বলো না কম্পিউটার কখনোই বাইনারি ছাড়া অন্য কিছু বুঝে না কম্পিউটার হয় জিরো বুঝে না হয় ওয়ান বুঝে সিগনাল অনুসারে কাজ করে একটা হচ্ছে হয় অফ করবে সে না হয় অন করবে এই দুইটা সিগনাল অনুসারে সে কাজ করে এখন এই দুইটা সিগনালের উপর জিরো আর ওয়ানের উপর বেস্ট করে আমরা সমস্ত গেটগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখব এদের আসলে আউটপুটগুলো কীরকম হয় দেখা যাক তাহলে প্রথমে আমরা দেখি ডিজিটাল ডিভাইস যখন আমরা করতে যাচ্ছি প্রথমে আমরা বলছিলাম মৌলিক গেট মৌলিক গেট কয়টা ছিল তিনটা একটা নর্থ গেট একটা অ্যান্ড গেট আর একটা হচ্ছে আওয়ার গেট তাহলে প্রথমেই দেখি নর্থ গেট এখন নর্থ গেটটা কীরকম নর্থ গেটটা হচ্ছে খুবই কেয়ারফুলি খেয়াল করো এটাকে বলা হয় সিঙ্গেল ইনফুট গেট মানে এটা এমন একটা গেট যে গেটে তুমি শুধুমাত্র সিঙ্গেল ইনপুট দিতে পারবো একটা মাত্র ইনপুট আর এ গেটের অপর নাম হচ্ছে ইনভার্টার গেট এ গেটের অপর নাম ইনভার্টার গেট মানে ইনভার্টার গেট মানে কি ইনভার্ট করা মানে উল্টায় দেওয়া জাস্ট উল্টায় দিবে তাহলে একটু দেখি এটা কি রকম আসলে ধরো তুমি যদি বলো এ এ নট হচ্ছে এর উপর একটা বার তাহলে তুমি এখন এটাকে রিডিং পড়ার সময় কি বলবা এটা হচ্ছে এটা হচ্ছে এ বারও পড়তে পারো এ নটও পড়তে পারো এটাই হচ্ছে সিম্বল এখানে একটা মজার বিষয় দেখে তুমি যখন বলবা এ মাথার উপর যদি কোনো একটা দাগ দাও তখন সেটাকে বলবা এবার তাহলে নট গেট কিরকম ওই যে বললাম সিঙ্গেল ইনপুট তুমি এখানে জিরো ইনপুট দিলে সে তোমাকে আউটপুট দিবে ওয়ান আর তুমি যদি এখানে ওয়ান আউটপুট দাও সে দিবে কি ইনপুট ওয়ান দাও তখন সে দিবে কি জিরো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো এটা ইনভার্ট করতেছে না উল্টাই দিচ্ছে না জিরো থাকলে কি করে ওয়ান করে আর ওয়ান থাকলে কী করে জিরো করে যদি প্রশ্নে আসে ইনভার্টার গেট কোনটি আর কখনো ভুল হবে বলবা নট গেট কেন সে উল্টাই দেয় জিরো থাকলে ওয়ান করে দেয় আর ওয়ান থাকলে কী করে দেয় জিরো করে দেয় এখন ইনভার্টার গেটের সিম্বলটা কীরকম একটু খেয়াল করো জাস্ট একটা ত্রিভুজ আর ত্রিভুজের মাথায় যদি একটা বাবল দিয়ে দাও তখন এটাকে বলা হয় ইনভার্টার গেট এটা যদি ইনপুট হয় আউটপুট হচ্ছে অ্যানোট কেন এনর্ট হচ্ছে কারণ হচ্ছে এই যে নর্থ গেট যুক্ত করার কারণে এটা এখন এ থাকলেও এটা অ্যানর্ট হয়ে গেছে এ প্রান্ত হচ্ছে এ প্রান্ত হচ্ছে বুঝে বুঝাইতে পারছি ওকে এবার যেটা দেখব সেটা হচ্ছে অর গেট আচ্ছা তুমি আমাকে একটা সিম্পল কথা বলো তো তুমি কি কখনো একটা জিনিসের জন্য বলো আমি অথবা আমি আমি অথবা আমি কি কখনো বলো নতবা সে অথবা সে কখনো বলো কখনোই বলো না কিন্তু মিনিমাম দুইটা জিনিস যখন হয় তখন আমরা বলি আমি অথবা তুমি বল অথবা ব্যাট আপেল অথবা কমলা এই কথাটাই আমরা বলি এই জন্য মনে রাখবা অর গেট থেকে শুরু করে বাকি সব গেট মিনিমাম একের অধিক ইনপুট এখানে কিন্তু সিঙ্গেল ইনপুট গেট একটাই শুধু ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে মনে রাখবা একটা আইসি হচ্ছে শুধু সিঙ্গেল ইনপুট নিয়ে কাজ করে সেটি হচ্ছে নট গেট আর বাকি সবগুলো হচ্ছে একের অধিক যেমন অর গেটের ক্ষেত্রে সেজন্য আমরা ইনপুট নিব দুইটা এ বি আর হচ্ছে অর এর সিম্বলটা একটু দেখে নাও এই যে এ অর বি এখানে প্লাসকে অর হিসেবে বিবেচনা করা হয় তাই ডিজিটাল ডিভাইসে বাই বাতে কিন্তু এটা সমস্যা হয় তোমাকে এখানে রিডিং করতে হবে এ অর বি ঠিক আছে আর যদি অর এর সাথে যদি নট মিক্স করা মনে আছে এ অর বি নর গেট তাহলে আমরা এখান থেকে দুইটা শতক সারণে একবারে দেখে নিব একটা হচ্ছে অর আর একটা হচ্ছে নর দেখো অ্যা ইনপুট অর বি আর এখানে হচ্ছে এন অর বি ঠিক আছে এবার দেখো তাহলে দুই বিটের ইনপুটটা কীরকম সংক্ষেপে লিখতে যদি যাও তাহলে আমি বলবো দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এটাই হচ্ছে দুই বিটের ইনপুট কিন্তু আসলে এই দুই বিটের ইনপুটটা কীভাবে আসলো দুই বিটের ইনপুটটা হচ্ছে সর্বোচ্চ পসিবল কেস পসিবল যে কেসটা যেমন দুই মিটকে আমি সর্বোচ্চ কিভাবে সাজাতে পারবো মানে দুইটা জিনিসকে আমি সর্বোচ্চ কয় উপায়ে সাজাতে পারবো এই যে চার উপায় কিভাবে সাপোজ আমি দুইটা পয়সাকে ক্রস করলাম কি হতে পারে হয় দুইটা পয়সাতেই সাপলা নতুবা একটাতে সাপলা আর একটাতে ম্যান নতুবা একটাতে ম্যান আর একটাতে সাপলা নতুবা দুইটাতেই ম্যান এর বাইরে আর কোনো উপায় কি আছে আর কোনো উপায় নেই সুতরাং এখান থেকে শিখে রাখো যে দুই বিটের সর্বোচ্চ পসিবল স্টেট হচ্ছে এই চারটা এই জন্য দুই বিটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ইনপুটটা শর্টকাটে কীভাবে নিব দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবার দেখে অরগেট অর্গেট কিভাবে কাজ করে একটা গল্প মনে রাখতে হবে গল্পটা হচ্ছে আমি যদি তোমাকে বলি তুমি আমার জন্য আপেল অথবা কলা নিয়ে আসো এতে আপেল বিতে বেনানা আপেল অথবা কলা নিয়ে আসো এখন তুমি কি করছো দেখো আমার জন্য আপেলও আনো নাই কলাও আনো নাই দুইটার একটাও আনো নাই তাহলে তুমি আমার কথা রাখো নাই আমি তোমাকে জিরো দিব কিন্তু তুমি দেখো আমার জন্য আপেল আনো নাই কলা টি আনছো একটা তো আনছো আমি তো অতবা বলছি অবশ্যই আমি তোমাকে ওয়ান দিব আর এক্ষেত্রেও দেখো আপেল আনছো কলা আনো নাই সমস্যা নেই আমি তো তোমাকে একটাই আনতে বলছি এখন তুমি আমাকে খুশি করার জন্য দুইটাই নিয়ে আসছো সেক্ষেত্রে তো আমি বেশি খুশি খাইতে পারলে খুশি না তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে ওয়ানই দিব ক্লিয়ার কিনা বল এই যে দেখো গল্পটা কি তোমাকে আমি বললাম আপেল অথবা কলা নিয়ে আসো তুমি একটা ওয়ানো নেই আমি জিরো দিছি। একটা আন্সার ঠিক আছে এখানেও একটা আনসার ঠিক আছে এখানেও একটা আনসার ঠিক আছে ঠিক কিনা এবার দেখো অর থেকে নরে তুমি একটু লক্ষ্য করো তো অর থেকে নরে যেতে আমার শুধু কি পরিবর্তন হয়েছে একটা ইনভার্টার গেট একটা নট গেট পরিবর্তন না এইটার সাথে এটার পরিবর্তন কি। জাস্ট একটা ইনভার্টার বা একটা নর্ট গেট তাহলে উল্টায় যাবে ইনভার্টার গেটের কাজ কি উল্টায় যাওয়া দেখো জিরো থাকলে হবে ওয়ান ওয়ান থাকলে হবে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এই হলো অর্গেট বা নরগেট এবার দেখো যে চিত্রটা কীরকম চিত্রটা খুবই সিম্পল এখানে ইনপুট কয়টা দুইটা তুমি এটা রিডিং পড়ো তো এ অর বি এটা রিডিং পড়ো এ নর বি তাহলে এ অর বি সুন্দর করে একটা এ তার নাও আর একটা বি তার নাও কথার মধ্যে কি আসতেছে এ অর বি তাহলে অর্গেট হচ্ছে দেখে নাও এটা দনুকের মতো বাঁকাবে সামনেই পাবে ন এর থেকে একটি ইনপুট বি এর থেকে একটি ইনপুট এটা হচ্ছে এ অর বি আরেকটা জিনিস দেখো নর গেট কি তাহলে দুইটা ইনপুট সেম জাস্ট যদি এটার মাথায় একটা বাবল দিয়ে দাও তাহলে হবে এটার নাম এ নর বি এটাকে বুঝতে পারলাম আমরা কি এটা হলো অরগেট আর এটা হলো নর্গেট ঠিক আছে এবার দেখো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যান্ড গেট বা ন্যান্ড গেট তাহলে অ্যান্ড বা ন্যান্ড কি মনে রাখবা এখানে এ অ্যান্ড বি এটা আর হচ্ছে কি যদি ইনভার্টার গেট যোগ করা হয় বা নর্থ গেট তখন এটাকে বলা হয় ন্যান্ড গেট এটা খুবই সহজ এটাতে কোনো গল্প মনে রাখতে হবে না একদম সিম্পল দেখো তুমি জাস্ট জিরো আর জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ানকে গুণ করলে হয় জিরো ওয়ান আর জিরোকে গুণ করলে হয় জিরো আর এটা হচ্ছে এক 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 ঠিক আছে এবার দেখো ইনভার্টার মানে কি উল্টানো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান আর ওয়ান থাকলে হবে জিরো সিম্পল জাস্ট গুণের হিসাব দেখো আবার এ আর বি এর মধ্যে গুণ জিরো ইন্টু জিরো 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 ইন্টু ওয়ান জিরো ওয়ান ইন্টু জিরো জিরো একে এক জাস্ট আর ওটা হচ্ছে উল্টা তাহলে রিডিং পড়তো এ অ্যান্ড বি ইনপুট বা এ ইনপুটনি বা বি এ অ্যান্ড বি মানে কি একটা অ্যান্ড গেট একটা আসবে এর থেকে আরেকটা একটা আসবে বিয়ের থেকে তাহলে বলতে পারবে এটা অ্যান্ড বি আর এটা হচ্ছে এন অ্যান্ড বি একটু দেখে নাও জাস্ট একটা তার আসবে এর থেকে আর একটা তার বিয়ের থেকে একটা এ আর একটা বি তাহলে একটা এর থেকে আসবে আর একটা বি এর থেকে আসবে জাস্ট নর্থ গেটটা এক্সট্রা যুক্ত হবে আর বাবল সামনে বাবল এটা হলো এন অ্যান্ড বি ক্লিয়ার তাহলে এবার আমরা দেখবো একজোর বা অ্যাক্স গেট এই ক্ষেত্রে কিন্তু একটা গল্প মনে রাখতে হবে মাস্ট সেটা হচ্ছে দেখো এ আর বি তো এই যে বৃত্ত যদি দেওয়া হয় প্লাসের উপর অর গেটের উপর যদি বৃত্ত দেওয়া হয় তখন মনে রাখবে এটা একজোর গেট আর হচ্ছে আর ওই যে নর্থ গেট যুক্ত করা হলে তখন এটাকে বলা হবে এক্স নর্গেট তো ইনপুট তো বুঝতে পারছো অ্যাবই সব জায়গায় সেম ইনপুট কিন্তু দুই বিট এক শুধুমাত্র সিঙ্গেল ইনপুট হয় মনে রাখবা নর্থ গেটের ক্ষেত্রে আর বাকি সবগুলাতে কিন্তু ডাবল ইনপুট বা আরও বেশিও হতে পারে একাধিক এবার দেখো তাহলে গল্পটা কি। এবার আমি তোমাকে একটা শর্ত দিব একজর গেটের ক্ষেত্রে শুধু এই শর্তটা মনে রাখলে হবে শর্তটা কি একজোর গেটের শর্ত হচ্ছে কি হয় তুমি আপেল না হয় তুমি কলা খাবা। দুইটা শর্ত হচ্ছে কি তুমি না খেয়েও তাকতে পারবে না দুইটাও খেয়ে ফেলতে পারবে না এটা হচ্ছে একটু ব্যতিক্রম আবার বলি হয় তুমি আপেল আপেল কাবা নতুবা তুমি কলা কাবা না খেয়েও তাকতে পারবে না আবার দুইটাও খেয়ে ফেলতে পারবে না এটা হচ্ছে একজারগেটের শর্ত দেখি তাহলে আমাদের কথাটা কি ঠিক কিনা দেখো তুমি কারোর সাথে রাগ করছো মন খুব খারাপ ছিল আপেল ও কাউনি কলা ও কাউনি দুইটাই জিরো কথা রাখছো রাখো নাই তাহলে আমি তোমাকে জিরো দিব তুমি খুব ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে লক্ষ্মী মেয়ে কথা রাখছো ঠিক আছে তোমাকে আমি ওয়ানই দেব এখন তুমি দেখো তুমি খুবই লক্ষ্মী শুধু আপেলটাই খেয়েছো কলাটা তোমার ছোট ভাইয়ের জন্য রেখে দিছো তাহলে তুমি তখনও ঠিক আছে এখন দেখো তোমার খুব কুদা লাগছিল তুমি দুইটাই কে বলছো একসাথে এখন তোমার ছোট যে আছে সে কি করবে বলো তো ছোটো খাটো একটা নাগিন ড্যান্স শুরু করবে ঠিক আছে তাহলে এই যে ওয়ান ওয়ান এটাকে তুমি জিরো দিবা কেন কারণ তুমি তো শর্ত রাখো নাই তোমাকে বলা হয়েছিল তুমি হয় আপেল খেতে পারবে না হয় কলা খেতে পারবা কিন্তু তুমি দুইটাই খেয়ে ফেলছো কথাটা রাখো নাই এবার দেখো এক থেকে এক্স নড়ে গেদে একজোর থেকে এক্স নরে গেলে জিরো থাকলে এটা হবে ওয়ান ওয়ান থাকলে হবে জিরো ওয়ান থাকলে হবে জিরো আর জিরো থাকলে হবে ওয়ান উল্টা সময় মনে রাখবা নর্থ গেট যুক্ত হলে এটা উল্টে যাবে আর কিছুই না এবার এক্সোর গেটটা কিরকম এটা যেহেতু অর স্পেশাল গেট সেহেতু দেখো ইনপুট এ আর বি একটা একজোর গেট নাও এক্সোর গেটটা কীরকম অর গেট জাস্ট সামনে একটা এভাবে দাগ হবে এ আর হচ্ছে বি এটাকে বলা হবে এক্সোর বি আর এটার সামনে যদি একটা বাবল দিয়ে দাও তখন এটাকে এ নাও বি নাও জাস্ট এ এক্স নর বি দেখো আমি কি করলাম জাস্ট প্রথমে এর থেকে নাও বিয়ের থেকে নাও এ এক্স বি আর হচ্ছে এর থেকে নাও বিয়ের থেকে নাও এ এক্স নর বি এটাই হলো এক্স জোর আর এক্স নর গেটের সত্য সারণী আর চিত্র এখন আমি তোমাদেরকে যা পড়াইছি এটার উপর স্পেশাল কিছু প্রশ্ন দেখাবো যেগুলো বিসিএস পরীক্ষায় আসে যেগুলো তোমাদের এমসি কিউতে আসে কী রকম প্রশ্নগুলো হয় প্রথমে আর এক্স নেওয়ার গেটটাকে দেখাচ্ছি এক্সোর আর এক্স নেওয়ার গেট থেকে বিসিএস এর প্রিভিয়াস কোয়েশন একটা মানে প্রশ্ন আসছে সেটা হচ্ছে কোন দুইটি গেটের মানে কোন গেটের ইনপুট দুইটি সমান হলে আউটপুট মিথ্যা হয় ইনপুট সমান হলে আউটপুট মিথ্যা হয় একটু খেয়াল করো তো এই যে দেখো জিরো জিরো ইনপুট সমান না এ আরবি এর মান কি সমান সমান না ইনপুট সমান হলে আউটপুট মিথ্যা মিথ্যা মানে কি জিরো এই যে দেখো জিরো তাহলে কোন গেট বলবা উত্তর একজোর গেট প্রশ্ন অনেকভাবে হতে পারে যদি বলে কোন গেটের ইনপুট অসমান হলে ফলাফল সত্যি হয় দেখো ইনপুট অসমান জিরো আর ওয়ান অসমান ওয়ান আর জিরো অসমান ফলাফল কি সত্যি কোন গেট এক্সর গেট আর যদি উল্টা প্রশ্ন করে ইনপুট সমান হলে ফলাফল সত্যি হয় দেখো সমান না ফলাফল সত্যি কোন গেট এক্স নর গেট ইনপুট সমান ফলাফল সত্যি কোন গেট নর গেট এই জাতীয় প্রশ্ন এমসিকিউতে দেয় এবং এইস তে পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসতে পারে তোমরা তখনই কিন্তু আটকে যাও এবার অর গেটের ক্ষেত্রে কি বলতে পারে কোন গেটের ইনপুট একটি সত্যি হলে তোর এক হাজার ইনপুট আছে একটি ইনপুট সত্যি হলে ফলাফল কী হবে সত্যি হবে দেখো তো অর গেট চেক করে সত্য সারণী একটা ইনপুট ওয়ান থাকলে ফলাফল ওয়ান হয়ে যায় অ্যান্ড গেটে ইনপুট একটা জিরো জিরোর সাথে তুমি যাই গুণ করো ফলাফল কি জিরো তাহলে তিনটা জিনিস মনে রাখবা চারটা কয়েকটা জিনিস একটা হচ্ছে নট গেট ইনভার্টার গেট উল্টাই দিবে আর অর গেটের ক্ষেত্রে ইনপুটে ওয়ান একটা ওয়ান থাকলে ফলাফল হবে ওয়ান অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট একটা জিরো থাকলে ফলাফল হবে জিরো আর এক্সর গেট আর এক্সনোর গেটের কন্ডিশনগুলো তো বললামই তাহলে ধন্যবাদ এ পর্যন্তই আজকের ক্লাস ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ল্যাকশন নিয়ে Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.